আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে নির্বাচনকালীন একটি ছোট সরকার করবেন এবং সেই সরকারে তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন। দেখুন, উনি যেভাবেই বলুক না কেন, এখন যেভাবেই মিডিয়াতে ছড়ি বলার চেষ্টা করুক না কেন, এটাই হলো আসল কথা। কারণ এটা জনগণের কথা, এই জনগণের কথা উনি যেভাবেই বলুক না কেন, মুখ ফুসকেই বলুক আর ভুল বলেই বলুক, এই জনগণের কথা উনি বলেছেন। কারণ এদেশের মানুষ, এদেশের জনগণ যারা গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে যুক্ত, তারাও চায় যে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন, এই প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচন হবে না। কাজেই এই জনগণের কথা আইনমন্ত্রী বলেছেন, এর জন্য আইনমন্ত্রীকে এদেশের জনগণ ধন্যবাদ জানাচ্ছে। হয়তোবা সরকারের চাপে পড়ে আইনমন্ত্রী এখন ভুল ভাল বলছেন এবং তিনি বলছেন আমার ভুল হয়ে গেছে বা ছড়ে বলছেন। আসলে এটা হলো জনগণের কথা, এই জনগণের কথা বলাতে আইনমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনাকে আমরা লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাবো, এই কারণেই যে জনগণের কথাটা উনি বলছেন। সংসদে নেচে গেয়ে একজন এমপি তিনি বলেছিলেন যে বাংলাদেশে বিদ্যুতের সংকট নেই, বিদ্যুৎ ফেরি করে একসময় মানুষ নিবে, মানুষ পাওয়া যাবে না। কিন্তু আজকে আমরা দেখছি যে এই মমতা আপাকে এদেশের জনগণ খুঁজছে, এই কারণেই খুঁজছে যে তিনি ফেরি করে বিদ্যুৎ দেওয়ার কথা চিন্তা করেছিলেন, সেই বিদ্যুৎ তিনি দিতে পারছে না। এই জনগণ এখন মমতার বাড়িকে ঘেরাও করবে, ঘেরাও করবে এই কারণে যে বিদ্যুৎ সংযোগ মমতার বাড়ি থেকে বিচ্ছিন্ন করা হবে, মমতার অফিস থেকে বিচ্ছিন্ন করা হবে। এই মমতা এখন পালিয়েছেন, কোথাও মমতাকে পাওয়া যাচ্ছে না। মমতাকে বলতে চাই, আপনি জনগণের কাঠগড়ায় এসে বিচার করা হবে এবং আপনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে না এবং এদেশের গণতান্ত্রিক মানুষকে নিয়ে আপনার বাড়ি ঘেরাও করে আপনার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কারণ জনগণকে নিয়ে তামাশা করবেন, নাচে গেয়ে নেচে গেয়ে আপনি জনগণকে জনগণের সাথে প্রতারণা করবেন আর এদেশের জনগণ মেনে নেবে তা হবে না। এই মমতা চাপাকে এদেশের মানুষ এখন খুঁজে বেড়াচ্ছে যে তার থেকে বিদ্যুৎ নেওয়া হবে, যেহেতু তিনি বিদ্যুৎ ফেরি করে বেচতে চেয়েছিলেন। এখন আমরা দেখছি যে এদেশের মানুষ নিরাপদ নেই, আপনার মানুষ ঘুমাতে পারছে না, দিনে অফিস করতে পারছে না এবং শিল্প কলকারখানা সব কিছু আপনার বন্ধ হয়ে যাচ্ছে, যার প্রভাব এখন সব জায়গায় পড়ছে, বাজারে পড়ছে। আমরা এখন মমতা আপাকে খুঁজছি, মমতা আপার বাড়ির ঘেরাও করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। জনগণের টাকায় জনগণ কষ্টে থাকবে, বিদ্যুৎ পাবে না, আর সেই জনগণের টাকায় গণভবনে যারা আয়েস আরাম করবেন তাদেরকে বলতে চাই, জনগণের যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ থাকবে না ওই গণভবনের বিদ্যুৎও ততক্ষণ পর্যন্ত থাকবে না। এখন এদেশের গণমানুষের একটা দাবি, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সমাধান না হবে এদেশের গণমানুষ এই গণভবন ঘেরাও করে গণভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কারণ জনগণের টাকায় আপনি গণভবনে আরাম আয়েস করবেন আর জনগণ সেটা মেনে নেবে তা হবে না। জনগণ কষ্ট করলে আপনাকেও কষ্ট করতে হবে, আপনি গণভবনে আরাম আয়েস করতে পারেন না, এদেশের মানুষের এখন দাবি। আমরা গতকালকে দেখলাম একটি অথর্ব নির্বাচন কমিশন, এই সরকারের আজ্ঞা বাহা নির্বাচন কমিশন যেটা জনগণের নির্বাচন কমিশনার, সে একটি প্রজ্ঞাপন জারি করেছে যে তারা একটি শর্ট লিস্ট করেছিল যে 12টা দল তারা নিবন্ধন পেতে যাচ্ছে, কিন্তু তাই এখন আরেকটি শর্ত জুড়িয়ে দিয়েছেন, কোনো ব্যক্তির প্রভাবেও তারা সেই নিবন্ধন বাতিল করতে পারে। তার মানে এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন সরকারের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন ষড়যন্ত্রকারীদের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন যেটাই বলুক না কেন কোনোটাই কাজ হবে না। এই দলগুলোর নির্বাচন এবং নিবন্ধন দিতে হবে, নিবন্ধন যদি না দেওয়া হয় এই নির্বাচন কমিশনে যে সকল নিবন্ধন করার জন্য যে 12টি দল যারা করছে তাদেরকে বলবো আপনারা নির্বাচন কমিশন ঘেরাও করেন এবং আপনারা আপনাদের অধিকার নেবেন। কারণ এই নির্বাচন কমিশন বলছিল যে এই 12টি দলের সকল কিছুই ঠিক আছে, হঠাৎ করে কেন এটি উল্টাপাল্টা হয়ে গেল? রাতের অন্ধকারে গণভবন থেকে আপনাকে ফোন করেছে, যার কারণে যারা জনগণের পক্ষে কথা বলে, সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলে, যার জন্য আপনি এখন
নতুন একটি আইন জুড়ে দিচ্ছেন, কোনো আইনে কাজ হবে না এবং এই নির্বাচন কমিশনের অধীনেও কোনো নির্বাচন হবে না, এই সরকারের কোনো অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে নতুন নির্বাচন কমিশনের অধীনে, নতুন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাল্লাহ, অচিরেই আপনারা সেটা দেখতে পাবেন। আরেকটি কথা হলো যে আজকে আমরা যারা সরকারে আছেন তারা নানান ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, আপনারা দেখছেন আইনমন্ত্রী যে বক্তব্য, এই বক্তব্য হলো তাদের নেতাকর্মীদেরকে আশ্বস্ত করার জন্য। আজকে আওয়ামী লীগ বন্ধুরা কিন্তু হতাশ এবং নিরাশ, যেখানে যাচ্ছি আওয়ামী লীগ বন্ধুদের মুখে কালো ছাপ দেখতে পাচ্ছি, এই কারণে দেখতে পাচ্ছি তাদের দলীয় প্রধান যিনি তিনি কিন্তু খুব রেগেছেন, গণতন্ত্রের কথা যারা বলেন, ভোটের অধিকারের কথা যারা বলেন তাদের উপরে খুব রেগেছেন, যার কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই আওয়ামী লীগের বন্ধুরাও কিন্তু খুব তাদের ভিতরে একটি কালো ছাপ দেখা যাচ্ছে, যার কারণে এই নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় চোখ রাঙিয়ে বিভিন্ন জনকে কথা বলছেন, যাতে তার নেতাকর্মীরা আশ্বস্ত থাকেন যে না, আমরা দেখলাম যে আওয়ামী লীগের অনেক বন্ধুরা বলতেন যে প্রধানমন্ত্রী হলো জাদুকার, কিন্তু হঠাৎ করে এই জাদুকার, এই জাদুকারীর যে জাদু, সেই জাদু কেন এদেশের মানুষ দেখতে পাচ্ছে না, এদেশের মানুষের কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন এই জাদুকার জাদুকার দেখতে পাচ্ছে না। আজকে প্রধানমন্ত্রী সারা বিশ্বের বন্ধুহীন হয়ে পড়ছে, বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে, আজকে প্রধানমন্ত্রী সহ সরকার এত বড় একটি বিপদ, এই বিপদে কিন্তু তাদের পাশে তাদের প্রতিবেশী দেশ ভারত সেই বন্ধুও কিন্তু তাদের পাশে নেই, আমেরিকাও নেই, তারা বোঝানোর চেষ্টা করছে যে রাশিয়া এবং চায়না তাদের ভালো বন্ধু, কিন্তু বন্ধু কেন বন্ধুর বিপদে নেই, আজকে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে, আমরা চাই না যে বাংলাদেশ বন্ধুহীন হয়ে থাকুক, এই বন্ধুহীন হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু এই দায়ভার দেশের জনগণ নেবে না। আজকে দেশটা এমন একটি জায়গায় যে পড়েছে, আমরা দেখেছিলাম সেই 73-74-এর যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের দিকে বাংলাদেশ যাচ্ছে, আমরা তৎকালীনও দেখেছিলাম যে বাংলাদেশ যখন বন্ধুহীন হয়ে পড়েছিল তখনই কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ লেগেছিল, তারই আলামত আমরা দেখতে পাচ্ছি এই সরকার বন্ধুহীন হয়ে পড়েছে, যার কারণে আজকে আপনি দেখছেন সমস্ত সেক্টরে মানে একটি ডাস্টবিন বানিয়ে ফেলেছে এবং দুর্গন্ধ বানিয়ে ফেলেছে, সমস্ত সেক্টর থেকে তারা দুর্নীতি লুটপাট করে অভিরাম চলছে, কাজেই এই সরকার যতক্ষণ পর্যন্ত থাকবে রাষ্ট্র ক্ষমতায় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ এবং বাংলাদেশের নিরাপদ হবে না, এবং এই সরকারের কাছে যদি কাফনের কাপড়ও রাখা যায় তাহলে সেই কাফনের কাপড় বিক্রি করে ফেলবে। আমরা দেখেছিলাম সেই করোনার সময় তেল ডাউল চাউল কিভাবে আপনি দেখেছেন যে সেই খাটের নিচে রেখেছিল, কাজে এই চোর বাটপা লুটপারকারীদের কাছে কোনো কিছুই নিরাপদ না। আমরা এখন নতুন করে বাংলাদেশের জনগণ একটি দেখতে পাচ্ছে যে একটি নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন হয়েছেন, উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই পার্লামেন্টের যে মানচিত্র, সেই পার্লামেন্টের যে মানচিত্রে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশীদার হিসেবে দাঁড় করানো হয়েছে, আরও কয়েকটি দেশ সেই মানচিত্রে স্থান পেয়েছেন, নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা, এটা কিসের আলামত? এই অখণ্ড ভারতের যে এই পার্লামেন্টে যে অখণ্ড ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে এবং বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রতিবাদী সমাবেশ থেকে আমি অচিরেই এই বাংলাদেশের নাম প্রত্যাহারের জন্য ভারতের কাছে বা নরেন্দ্র মোদীকে অনুরোধ করছে বা তাদের কাছে আহ্বান জানাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে মামলা হয়েছিল দুদুকের আইনে, দুর্নীতি দমন কমিশনের আইনে, আর তাকে সাজা দিয়েছেন পেনাল কোডের অধীনে, তাকে যেদিন সাজা দেওয়া হয় 8ই ফেব্রুয়ারি, সেই সাজাতে 800 পৃষ্ঠার রায় ছিল, শেখ হাসিনা তখন কানাডায় অবস্থান করতেছিলেন, রায় দিয়েছেন কে, বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান, তিনি এখন হাইকোর্টের বিচারক, ওই বিনিময়ে তাকে হাইকোর্টের বিচারক করা হয়েছে, ফরমাসি রায় যেহেতু শেখ হাসিনার ফরমাসকে বাস্তবায়ন করেছেন এই কারণে আখতারুজ্জামানকে লেখাপড়া যাই জানুক আপনার হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছেন।
সেই রায় ছিল 820 টা শেখ হাসিনা ওয়াজের যখন দেশে আসলো কানাডা থেকে রাতারাতি সেই রায় হয়ে গেল 1220 টা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হলো হাইকোর্টে আবেদন করলে হাইকোর্টে যদি পূর্ণ বিবেচনার জন্য আবেদন করা হয় আমরা দেখছি ছোটকাল থেকে আমি ভাই মাদারীপুরে বাড়ি মামলা মকদ্দমার অঞ্চলের লোক মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর এই অঞ্চল সব সময় সাজার পরিমাণ কমে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবেদন করলেন আমাদের উকিলরা তার সাজা বেড়ে গেল 5 বছরের জায়গায় 10 বছর হয়ে গেল রায় দিল কে এনায়েতুর রহিম এই আপনার জাস্টিস এনায়েতুর রহিম এনায়েতুর রহিম কে এনায়েতুর রহিমের ভাই হলো ইকবাল রহিম যিনি হচ্ছেন এই অবৈধ পার্লামেন্টের হুইপ বিনা ভোটের পার্লামেন্টের হুইপ আর এনায়েতুর রহিম এবং আব্দুর এনায়েতুর রহিম এবং ইকবাল রহিম তার পিতা হলো আব্দুর রহিম শেখ মুজিবের জীবন দশাতে 1970 এবং 73 সনে আওয়ামী লীগের এমপি ছিলেন আওয়ামী লীগের বিচারক আওয়ামী লীগের র‍্যাব আওয়ামী লীগের পুলিশ তারা যা ইচ্ছা তাই করতেছে এখান থেকে আমাদের নিষ্কৃতি পেতে হলে এখন থেকে এক দফা আন্দোলন করতে হবে এই 10 দফা 6 দফা 9 দফা নয় এখন থেকে আন্দোলন হবে এক দফা দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ তবে মনে হয় আমাদের মাসুম ভাই যেটা বলছেন যে আন্দোলন হয়তো আর বেশি দিন লিঙ্গার করতে হবে না উনি 14 তারিখে বোধহয় বাইরা যাচ্ছেন আর হয়তো নাও আসতে পারে 14 তারিখে বোধহয় সুইজারল্যান্ডে যাচ্ছেন উনি তো বিভিন্ন জায়গায় বিনা দাওয়াতে বিয়াতে যায় উপস্থিত হয় আমাদের দেশের নালু ভাইয়ের মতো যেখানে বড় বড় দাওয়াত আছে ওই দাওয়াতে যায় উপস্থিত হয় দাওয়াত দেখবো না তো আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন দাওয়াত দেখবো না তো যাইয়া উপস্থিত হয়ে যায় কাতারে গেছেন বিনা দাওয়াতে আপনার এই যে আমেরিকায় গেছেন বিনা দাওয়াতে এই যা এটা আরব কি ব্রিটেনে গেছেন বিনা দাওয়াতে ধরিকে আপনার ঋষু কাপুরকে ওই ঋষু সোনালকে ধরিয়ে বলে ভাই একটা ছবি তোলো এই যে আমরা যেমন বড় বড় নেতাকে পাইলে আপনারা ছবি তোলেন না এই যে অনেক ছবি ঢুকে যে ফেসবুকে দেন না তুলিয়া একবার শর্ট রায়ের সাথে এই দাহতানের মিলিঙ্গনের সাথে এই আপনারা এই যে রাকি বলে আমাদের মহাসচিব মির্জা আলমগীরের সাথে ধরিকে একটা ছবি উনি পার্থক এই ঋষু সোনালকে বসাইয়া বলে ভাই একটা ছবি তুলে বলে ছবি তোলো ছবি তুলকে দেশে বাজারে সারিকা ঋষু সোনালের সাথে শেখ হাসিনার বৈঠক আসলে কোনো বৈঠক হয় নাই কেউ আর বৈঠক করবে না আপনার সাথে আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে এবং সেই সরকারের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় প্রধানমন্ত্রী হবেন খোদা হাফেজ এবং যেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান এবং বিএনপি অংশগ্রহণ করতে পারবে না সেই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।